মালিকের দয়া আজকে অনেক আশেকান জাকেরান জ্ঞানী এবং গুণীজন সাধুগুরু বৈষ্ণবের আগমন, যা হোক সর্বস্মরণে আমার অন্তর থেকে ভক্তি রাখি। আজকে যে দলের দরবারে থেকে পালা আমাদের বন্টন করে দিয়েছেন, সে পালাটা গুরু এবং শিষ্য বা ভক্ত, গুরু ভক্তের পালা, শিষ্য থেকেই, শিষ্য হলো জিজ্ঞাসী আকাঙ্ক্ষাকারী, আর ভক্ত হলো এমন একটা বিষয় ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই। ভক্ত যেমন একটা শিকারের পুইরা অপরকে সাবধান করে, আর ভক্ত ওই ব্যক্তি যে নিজে পুইরা গুরুকে সাবধান করে, তার নাম হলো। যাক, প্রথমেই কালেমার বিষয়ে যে গানটা, আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ মিশে আছে, কোরআনে এসেছে আরো ভাসে তাহার বিজয়, কোন কলেমায় দেহ হইল, কোন কলেমা রং ধরিল, কোন কলেমা জবান হইয়া এইভাবে এসেছে, কোন কলেমা আত্মাই রবে হিসাবার নিকাশে, কোন কলেমা মনসব হয়ে ইশারি বিচার শিক্ষা দিছে, আমার দেহ যেদিন গড়ে যাবে কোন কলেমা সঙ্গে যাবে, কোন কলেমা আমার আত্মাই রবে হিসাবার নিকাশে। সাধক আজাহার ক উত্তর করব করো, শুনব দেল খুলসে, কালেমার সাত কালেমায় সাতজন নবী আমি খুঁজে জানিব আমার দেহের মাঝে। তো যেখানে গান এই কালেমার উপরে বাবা অনেক দলিল আছে, অনেক সাধকের গান আছে, আপনারা দোয়া করবেন। তো বেশি সময় নাই, আজানের বাকি পাঁচ মিনিট আগে একটু সিঙ্গেল দিবেন, আজানের বিরতি দিব ইনশাল্লাহ, নাকি? তার আগে যতটুকুন বলতে পারি, বলার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই কালেমা পড়লে হবে কাফের, না পড়লেও হবে কুফর। আর জীবনে একবার যদি এই সিদ্দিক পেলে কালেমাকে চিনিয়া জানিয়া শুনিয়া কালেমা দেখা কালেমার প্রতি ইমান আনিয়া জীবনে কেউ একবার পাঠ করতে পারে, এই কালেমার সহিত সে বান্দা বিচারের দিনে কাল হাসরে সে জান্নাতবাসী হবে বলেন সুবহানাল্লাহ। সেই কালেমা কিভাবে পাঠ করতে হবে, চিটকা শরীফের তালিমে কালেমার বয়ানে কি লেখা আছে, কলেমাতে খুদা এক দুই তার নাই, তাহার গাহি কলেমা শাহাদাতে পাই। তৌহিদ কলেমা বলে ছোট, তৌহিদ কলেমা বলে তাহকিক করিতে, তাহকিক তদন্ত জানো রাহে হাকিকতে, তামজিদ কলেমা অর্থ বুজুর্গ কালাম, রাহে মারফত বিসি হারি মুকাম, গাহি হইল হেতা আল্লাহ তুমি নূর, সেই নূর ত্রিভুবনে রয়েছে মামু। তৈব কলেমা হইল আওয়াল কলেমা, আমাদের আওয়াল কলেমা হইল তৈব কলেমা, কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের আওয়াল কলেমা। চার তরিকার মাঝে একই কলেমা, শরীয়তে মুখে পড়া তরিকতে জানা ছোট বাজেও, হাকিকতে চিনে পড়া করিয়া ঠিকানা, চিটকা শরীফে বলছে, তালিমে বলছে, মারিফতে বড় কলেমা ছুরত দেখিয়া, তমজিদ কলেমা গেল ইশারা করিয়া, প্রথমে কলেমা ছিল আরো সে মজুদ, কলেমা দেখিয়া বানায় আদম ওজুদ, ওই কলেমার ছুরতেই আদমের ওজুদ কে আল্লাহ গঠন করিয়াছে। তাই আদম ওজুদ, আদম ওজুদে কলেমা মজুদ রয়েছে, রাহে মারফত বিছে খুঁজিয়া যে নিবে, কালেমার ওজুদ তুমি জানিবে কলম, যে কলমে লেখা আছে হিজদা হাজার আলম, আলম লেখিতে তিন হরফ লাগে জানিয়া পড়িও কলেমা, তরিকো তরিকে শরীয়তে পড়ো কলেমা ভুলিও না, তাই কলেমা না পড়িলে সে মুসলমান না হয়,
কলেমার উপরে তুমি আনো হে ঈমান, গজলে শোনায় আরো কলেমার বয়ান। তাহলে কলেমার উপরে আমাদের প্রত্যেক মুসলমানের কি ঈমান আনতে বলছে? এটা ঝিটকা শরীফের তালিম তাসাবে যে ঝিটকার দেওয়ান হযরত খাজা দেওয়ান রশিদ চিশতি, গৌহার শাহ চিশতি, এরকম অনেক সাধক এই তালিমের গান লিখেছেন। তো আমি একটি গান রাখব, যে গানটা তো কলেমা সাত কালেমা কিভাবে, প্রথম কলেমা কলেমা তো, আর দ্বিতীয় কলেমা কলেমায় শাহাদাত। কলেমায় শাহাদাতটা আপনারা কি জানেন? হয়তো অনেকে জানেন, আমি বলবো না যে জানেন না, কলেমা শাহাদাত আপনারা জানেন। গানে বিস্তারিত হয়তো বুঝতে আপনাদের কষ্ট হবে, তবে মৌখিকভাবে দু এক কথা বলতে হয়, আমাকে গুরুর পালা দিয়েছে যেহেতু। এই যে কোন কলেমার সঙ্গে যা, বাবা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তারে গোসল করাইয়া সাদা কাফুন পরাইয়া চারজনে খাটে করে নিয়ে যায়, তখন কোন কলেমা পাঠ করে? কলেমায় শাহাদাত। কলেমায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই কলেমার সঙ্গে যায় না, নাকি বাজান? তাহলে আমি একটি গান করি, আশা করি গানটি শুনলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আর একটা কলেমা হলো কলেমা তাওহীদ, কলেমা তমজিদ এবং ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মেল। আর একটা কলেমা আছে কলেমা রুদ্দ কবর, এই হলো সাতটি কলেমা। সাত কলেমায় আছে সাতজন নবী, যেমন মাতা গুরু পিতা গুরু, এরকম স্থূলের গুরু মাতা পিতা, প্রবত্তের গুরু হয় শিক্ষাদাতা, সাধকের গুরু হয় শ্রী রাধিকা, আর সিদ্ধির গুরু আল্লাহ নিজেই পরম, পরম গুরু যাকে আমরা জানি সিদ্ধির গুরু। তাহলে আমার গানটি শুনবেন, গানটি শুনলে এই কালেমার বিস্তারিত কিছু আপনারা বুঝতে পারবেন। ওহে দালো খুদে আল্লাহ ভেবি সারে গেল জানা, জানো মন কলে মারবে না, জানো মন কলে মারবে না, জানো মন কলে মারবে না। এরকম পাঁচটি অজুত আছে, তার মধ্যে অহেদাল অজুদে আল্লাহ ভেদ বিচারে গেল জানা, জানো মন কলে মারবে না। আমার এই দেহটা বাজান আরে ফেল, যেমন অজুত যাকে দেহ বলা হয়, অজুত মানে একটা দেহ ভাণ্ড, যেমন এটার একটা সুরত আছে। এখানে অনেক মানুষ আছে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। এখানে এই আরেফেল অজুত, এই বডিটা, এই দেহটা
এটা হলো আরেফুল অজু। এই অজুদের মধ্যেই আমার আল্লাহ বিরাজিত, কারণ আমার আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, ওই শরত তোমাকে আমি দান করেছি, তুমি কি অস্বীকার করতে চাও? তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? যে শরত আমি তোমাকে দান করেছি ওই শরতই আমার শরত। তাই আদমকে দান করিয়াছে আল্লাহর নিজের শরত, সেটা ওহেদা লজু। তাই বলা হয়েছে আনফাসে মু ফাজর হইল, এই বান্দার হায়াতের সাথে আমার রাসূল চলাফেরা করে নাকি বাবা? সে রাসূল না থাকলে আমার মধ্যে যদি বিরাজ না করে বা আপনাদের মধ্যে যদি না থাকে, সেই জিন্দা হায়াতুল মুরসালিন নবী, সে রাসূল যদি এই বান্দার সাথে বিরাজিত না থাকে, তাহলে বান্দার এই দেহটা হয়ে যাবে ডেড বডি, কারণ সে মৃত্যুবরণ হয়ে যাবে। তাই আমার রাসূল আছে, তাই আমি জিন্দা আছি, তাকে বলা হয় হায়াতুল মুরসালিন নবী। সেই নবীর সন্তান যদি তুমি পাইতে চাও, সেই রসুলকে যদি তুমি চিনতে চাও, তাহলে একজন কামিল মুর্শিদের কাছে যায়া তুমি বায়াত গ্রহণ করে নিজেকে বিক্রি করে দিয়ে তুমি সেই রাসূলকে চেনা মাধ্যম একমাত্র যার যার মুর্শিদ যদি দয়া করে চিনাইয়া দেয়, তাহলে তুমি চিনতে পারবে। আর দয়া করে যদি গুরু না চিনাই দেয়, সেই কলেমাকে, কলেমা কি বস্তু? যদি কারো মুর্শিদ দয়া করে কলেমাকে না চিনায়, হাজারো চেষ্টা করে কলেমা চিনা যাবে না। তোরা
যেইভাবে তে গানের কথা সাধকের বাণী আপনারা বসে শুনবেন যত দেবী তুমি আপনারা সবাই যদি করেন একটু দোয়া আমাদের দুইজনের হবে গান গাওয়া আপনারা সবাই যদি থাকেন একটু চুপ চোখ থাকিলে আমরা দুজন বলতে পারবো খুব বাবা এখানে অনেক উচ্চ মার্গে উচ্চ পর্যায়ে শিষ্য ভক্ত যিনি কলেমার বিষয়ে জানতে চেয়েছেন এটা সাধারণ কথা না কলেমা ওই যে একাত্তরে গণ্ডগোলের সময় কলেমা নাকি হিন্দু লোকেরাও এই যে চটি বোর মধ্যে দেখে দেখে কলেমা মুখস্ত করছিল তো পাকিস্তানি সৈন্যরা যখন বলতো তুমি লোক কি মুসলিম হ্যাঁ মুসলিম হ্যাঁ তাহলে কলেমা বাতাও যে কলেমা কইতে পারছে সে তো পারছে অনেকে যাই না ভয়ে পাকিস্তানি গো সেই আনাদার গো ভয়ে সৈন্যদের ভয়ে বলতে পারেনি কলেমা পড়তে পারলে সে মুক্তি পাইছে আর কলেমা পড়তে না পারলে সে তার এই মাইরে ফেলেছে হিন্দুরা বুদ্ধি করলো যে আমাদের তো আর বাঁচার কায়দা নাই আমরা তো ইসলামের কলেমা নবীর কলেমা আমরা পড়ি না আমরা হিন্দু তাহলে জীবন বাঁচান ফরজ তো কয়েকজন হিন্দু লোক তারা বুদ্ধি করে এই কলেমারে মুখস্থ করছে এমন ভাবে মুখস্থ করছে একটা মুসলমানের চাইতে শুদ্ধ করে বলতে পারে তো পাকিস্তানি হানাবাহিনীদের তারা জিজ্ঞেস করছে বিহার যে তুমি লোক মুসলিম হাই বলে মুসলিম কলেমা বাতাও কলেমা বলতেছে ওর মধ্যে একজন আসল মুসলমান এখন নৌকে পার হয়ে যায় কয় দাদা তুমি এই কাজ করলে কবে আবার কয় তুমি জানো না দেশে গন্ডগোল লাগছে যদি কলেমা না মুখস্ত করি তাহলে তো আমাদের বাঁচার উপায় নাই সে লোক কয় খুব ভালোই হয়েছে সে বুদ্ধি করে কলেমা বাবা ওইভাবে কলেমা পড়লে কিন্তু কোনো লাভ হবে না হবে না কারণ এটা সময়ের জন্য কিন্তু ওই কলেমাকে তোমার বিশ্বাস করতে হবে কি বাজান কলেমাকে বিশ্বাস করতে হবে কলেমার প্রতি ইমান আনতে হবে তবেই যদি তোমার এই কলেমা পড়ে কোনো লাভ হয় কারণ আমার দল নবী হলো ইমানদার ইমান আমরা বিশ্বাস করি আমরা ইমানদার কি আমরা ইমানদার বলে যদি দাবি করি তাহলে কলেমা আমাদের বিশ্বাস করতে হবে হবে তাই যারা কলেমাকে বিশ্বাস করছে কলেমার প্রতি ইমান আনছে সেই কিছুই না জীবনে একবার কলেমা পাঠ করছে তাদের আর কোনো ভয় নাই তারা কলেমার শহীদই জান্নাতবাসী হবে এই পর্যন্তই রাখলাম আমি আসরে দাঁড়াইয়া বাবের কথা জোড়া গাথা শুনবেন বইয়া বইয়া আরেকটি গানে সাধকের পাশাপাশি অনেকটি গান আছে আপনারা জানেন একটা গানের জবাব দিতে গেলে একটা গানের জবাব হয় না কুদ্দুস আলমের আজান দিবে 2 মিনিট আছে যাক বলছিলাম আজানের বিরতি নাকি হ্যাঁ না না আমাদের আজানের বিরতি দিব কি না যাক আমি আর কথা কি বলবো যেখানে কথা রাখলাম আজানের পরে এখান থেকে আবার আমার আপনাদের দোয়ায় আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব কিছু বলার জন্য ধন্যবাদ যা হোক ধরে ধরে আমরা মুসলমান আমাদের পঞ্চবেনাই হলো আমরা মুসলমান কালেমা রোজা নামাজ হজ জাকাত
ইসলামের পঞ্চবেনা। আমাদের যে আল্লাহর ইবাদত বন্দেগি আমরা না করলে আল্লাহ সন্তুষ্ট হবে না, যে যেভাবেই ডাকি আমার মাওলা সেইভাবেই শুনে, কি বা জান কথা ঠিক কিনা। তাহলে এখানে আমরা সে আল্লাহ আল্লাহ রসুলের কোনো গান দলিল মতে কোরআন হাদিস ভিত্তিক আমরা আলোচনা করতেছি। তবে আল্লাহ পাক লাহওয়াল হাদিস যে কথাগুলো শুনলে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা পথ হইতে সরে যাবে সেই কথা যেন আমরা না বলি, সেই কথা যেন আমরা কানে না শুনি। যে কথাগুলো শুনলে আমরা আল্লাহ রসুলের পথে ধাবিত হতে পারব, সে আল্লাহ আল্লাহ রসুলকে চিনার রাস্তায় আমরা যাইতে পারব, সেই কথাগুলো আমরা শুনব এবং বলব। তাই যেখানে কালেমার জিজ্ঞাসনা তার ছিল আমার ভক্ত শিষ্য, আমি জবাবদিহি করেছি। এবার তারই সাথে সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান গেয়ে আমি বসব, সকলে দোয়া করবেন। ধন্যবাদ। করিলে হাজার কলেমা করিলে হাজার, তবু বান্দা হবি গুনাগার হাদিসে এলো সমাচার। কলেমা করিলে হাজার কলেমা করিলে হাজার, তবু বান্দা হবি গুনাগার হাদিসে এলো সমাচার। শক দেলা শরিক ধরো ইলাহাকে পাতার জানো ইল্লাল্লাহ এসকে রাগু জানো বন্দার। লাশক দেলা শরিক ধরো ইলাহাকে পাতার জানো ইল্লাল্লাহ এসকে রাগু জানো বন্দার। ওরে আল্লাহ শব্দ পানির মতো, আল্লাহ শব্দ পানির মতো, ওরে বাজান স্বভাব তাই তোমার। কলেমা করিলে হাজার কলেমা করিলে হাজার, তবু বান্দা হবে গুনাগার হাতি চেয়ে এলো সমাচার। এই দেহের মধ্যে আছে আছে পাঁচটা আগুন,
পানি বাতাস মাটি নূরে সাফা এই পঞ্চ অনাস পাঁচটা জাতেই আল্লাহ এই দেহকে গঠিত করেছে। পাঁচটা হলো জাত জাতের অংশ, আর সাতটা আছে তার সেপাত। সামিরুন বাসিরুন কুদিরুন কলিমুন হায়ুন মুরিদুন। এখানে কামেল গুরু মুর্শিদের কাছে জানতে হয় সেই আত্মতত্ত্ব যাকে বলা হয় নাকি বা জান। তাহলে সাতটা সেপাত আর পাঁচটি হলো জাত, এই হলো বারো। বারো বারো মিলে হলো চব্বিশ, কলেমার মধ্যে আছে চব্বিশ হরফ। কারণ পাঁচ হরফ জাত যেমন আগুন পানি বাতাস মাটি নূর, যেমন আগুন পাক আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে বড় ইমাম পানিতে ছোট ইমাম, মাটিতে আছে মা ফাতেমাতুজ জোহরা, আর নূরে আছে দয়াল নবী। এই পাঁচজন আমার এই দেহের মধ্যেই আছে। কামিল মুর্শিদের কাছে গেলেই সেই ভেদ বাতনের বিষয়বস্তু চেনা যাবে। হায় হায় ও সব দেহ মাটির মতো, ও হো তাই ওই নাম দিবার কালেমাকে সাবত করো হৃদয়ের মাজার। ও সব দেহ মাটির মতো বাবা, তাই ওই নাম দিবার কলেমাকে সাবুত করো হৃদয়ের মাজা। পরে দেইখা শুইনা না পড়িলে, দেইখা শুইনা না পড়িলে সমাজন, দেইখা শুইনা না পড়িলে বাজান বেথাই পড়া সার, কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাগার হাদিসে এলো সমাচার, কলেমা পড়িলে হাজার, পড়িলে হাজার, হবে গুনাগার হাদিসে এলো সমাচার, পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাগার হাদিসে এলো সমাচার। বাবা কামেল পীরের সঙ্গ ধরো, ওরে বাজান কামেল পীর সঙ্গ ধরো, ও মর্ম জেনে কর্ম করো, কলেমাকে সাবুত করো কলবের মাজা। কামেল পীরের সঙ্গ ধরো, ও মর্ম জেনে কর্ম করো, কলেমাকে সাবুত করো তোমার কলবের মাজার। ওরে নিজকে নিজে হইলে জানা বাবা, ওরে নিজকে নিজে চলে জানা, নিজকে নিজে পাগল মনে রে, কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাগার হাদিসে এলো সমাচার, পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাগার হাদিসে এলো সমাচার, কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাগার হাদিসে এলো সমাচার। দয়াল কাদের চাঁদ বলে করে আমার দয়াল কাদি, দয়াল কাদের চাঁদের বাণী পর সত্য জানে, নইলে ব্যথা জিন্দগিনি যাইব তোমার, নইলে ব্যথা জিন্দগানি জানিব তোমার, নইলে ব্যথা জিন্দগানি জানিব তোমার। ওরে যাদের
হাজার, কলেমা পড়িল হাজার, তবু বান্দা হবি গুণাগার, হাতি চেয়ে এলো সমাকার, কলেমা পড়িল হাজার, কলেমা পড়িল হাজার, তবু বান্দা হবি গুণাগার, হাতি চেয়ে এলো সমাকার, হাতি চেয়ে এলো সমাকার। এলো সমাচার।